সরকারি হোক কিংবা বেসরকারি ব্যাঙ্ক হোক বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আজকের ডেটে জিমেল বাধ্যতামূলক এবং এই জিমেলের সাহায্যে কিন্তু আপনার সবথেকে বেশি প্রবলেম যেগুলো হয় বিভিন্ন ধরনের সেইটা প্রবলেম সলভ হয় কারণ আপনি হেঁটে গিয়ে যে প্রবলেম সলভ করতে না পারেন আপনি কোনো কোম্পানি বা কোনো সমস্যা হলে সেই সংস্থাকে আপনি যদি একটা মেল পাঠিয়ে দেন তাহলে কিন্তু খুব ইজিভাবে প্রবলেম সলভ হয় এবং এই জিমেলের ক্ষেত্রে এমন কিছু ট্রিক্স রয়েছে সেটিং রয়েছে যেগুলো জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন সেই ধরনের ইম্পর্টেন্স সাতটা সেটিং নিয়ে আজকের ভিডিও পরবর্তীতে আরও ভিডিও আসবে তো কোন পয়েন্ট আপনার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উৎসাহ বাড়ানোর জন্য একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এই বিশ্বাস কিন্তু আমার আছে আর যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকার নল নোটিফিশন অন করে দিন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করি এবং দেখে সবার প্রথমে আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে জিমেল লিখে সার্চ করবেন এবং অ্যাপটা আপডেট করে নেবেন সব সময় আপডেট রাখাটা খুব প্রয়োজন এবং এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরেই এরকম সাধারণত ইন্টারফেস আসে কিন্তু নিচে গিয়ে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এই ফোনটাতে দেখুন দুটো এক্সট্রা যে অপশান রয়েছে এটাতে কিন্তু নেই আপনার যদি এসে থাকে খুব ভালো যাদের নেই তাদের জন্য প্রথম পয়েন্টটা এখানে দেখুন চ্যাট অপশান আছে এবং এই চ্যাট কিন্তু নর্মালি আমরা আর ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য সাইটে যেমনভাবে চ্যাট করি তো কনভার্সেশান কিন্তু আমরা এখানেও করতে পারি এবং খুব ভালোভাবে করতে পারি তার জন্য এখানে তো অপশানটা আনা দরকার কিভাবে আনবেন তার জন্য কিছু না উপরে যে থ্রি লাইন রয়েছে এই লাইনে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন এখানে দেখবেন সেটিং আছে সেটিংয়ের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অপশান দিয়ে দেবে যদি আপনার ফোনে মাল্টিপল জিমেল থাকে সেগুলো শো করবে একটা থাকলে তো কোনো ব্যাপার না যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টে আপনি এই কাজটা করতে চান সেই অ্যাকাউন্টটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন তো দেখবেন এরকম একটা অপশান চলে আসবে এরকম একটা অপশান যখনই চলে আসবে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে দেখুন চ্যাট বলে একটা অপশান রয়েছে জেনারেলের নিচে এবং এখানে একটা চেক বক্স রয়েছে এই চেক বক্সে যখনই আপনি ক্লিক করবেন দেখুন আপডেট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এই চারটা অপশান চলে আসবে তারপরে আর কি এখানে যার সাথে আপনি চ্যাট করছেন এবং আপনি দুজনেই চ্যাট অপশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর স্বাভাবিক ব্যাপার যে নিউ চ্যাট এই অপশানটায় যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন যখনই আপনি এখানে ক্লিক করে একবার সেটিং করে নিচ্ছেন আমি দেখুন অলরেডি কিন্তু অনেক চ্যাট করে রেখেছি কিভাবে করবেন কিছু না এখানে লিখে দিন যা হয় একটা কিছু লিখে দিই এখানে হাই লিখলাম হাই লিখলে দেখুন এখানে চলে আসলো এখানে আমি হ্যালো লিখলাম হ্যালো লিখে এই সেন্ড করলাম দেখুন এখানে চলে আসলো তাছাড়াও কি এখান থেকে দেখুন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি বিভিন্ন রকম সুবিধা নিতে পারেন ক্যামেরার ব্যবহার করতে পারেন ফটোজ বা ইত্যাদি ইত্যাদি তো এটা গেল এবার যেটা ইম্পর্টেন্ট দেখুন অনেক সময় হয় কি তো চলুন আগে এখানে যে কম্পোজ এর উপরটায় ক্লিক করি অনেক সময় হয় কি এমন অনেক ব্যক্তি থাকে বা অফিসের কোনো বস হতে পারেন বা যে কোনো হতে পারে ইম্পর্টেন্ট পার্সন হয়তো তাদের বার্থডে আছে বা এমন কিছু মেসেজ যেগুলো একটা নির্দিষ্ট টাইমে পৌঁছানোটা প্রয়োজন এবং নির্দিষ্ট শিডিউল মেনটেন করে হয়তো আপনি কখনো ভুলে গেলেন বা সামথিং কিছু তো আপনি কিন্তু এই যে মেলটা শিডিউল করতে পারেন আপনি যাকে পাঠাতে চান তাকে আর তার নামটা আপনি একবার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে সাবজেক্ট যেটা আছে সেটা লিখে দেবেন তারপর আপনার যে মেল লেখার সেটাও লিখে নিলেন লিখে নেওয়ার পর এখানে দেখুন উপরে রয়েছে থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টের উপরে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন শিডিউল সেন্ট অপশানটা রয়েছে এবং এই শিডিউল সেন্ট অপশানে যখন আপনি যাবেন এখানে দেখুন অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন আপনি যদি এমন সময়ে আর মেলটা সেন্ড করছেন যে ঠিক তার পরের দিন সকাল আটটার সময় মেলটা সেন্ড হবে সেটা এখানে ডাইরেক্ট করতে পারেন কিংবা আপনি চাইলে যে টাইমগুলো শিডিউল আছে সেগুলো করতে পারেন কিংবা আপনি যদি চান ডেট এবং টাইম নিজের মতো করে সেট করবেন সেক্ষেত্রে লাস্টেটা এখানে ক্লিক করবেন এখানে দেখুন কোন ডেটে আপনি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন কোন তারিখ কোন দিন সেগুলো সিলেক্ট করে নিয়ে এখানে ওকে করে দেবেন এবং এখানে কটার সময় করতে চান সেই টাইমটাও কিন্তু আপনি এখান থেকে আর সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পর এখানে জাস্ট ওকে করে দেবেন এবং এখানে যে শিডিউল সেন্ট এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে ওকে করে দিলেই কিন্তু আর এটা দেখুন শিডিউল হয়ে গেল এবারে কি এমন অনেক পরিস্থিতি আসে যে এমন কিছু মেল হয়তো আপনি পাঠাচ্ছেন যে মেলগুলো আপনি চান না বেশি দিন সেই যাকে পাঠাচ্ছেন তার কাছে থাকুক অর্থাৎ কনফিডেন্সিয়াল কিছু মেল থাকতে পারে তো সেক্ষেত্রেও আপনি যখন মেল করতে চাইবেন তো সেক্ষেত্রে যাকে আপনি পাঠাচ্ছেন তাকে তার নাম বা এখানে ডাইরেক্ট লিখে দেবেন যে কোন ঠিকানায় আপনি পাঠাতে চাইছেন তো সেই মেলটা এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর একই রকমভাবে সাবজেক্ট এবং যেটা আপনি মেল করছেন সেটা করে নিলেন করে নেওয়ার পর দেখুন যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করার পর এখানে দেখুন কনফিডেন্সিয়াল মোড অপশানটা রয়েছে এর ওপরটায় যখন আপনি ক্লিক করবেন ঠিক কতদিন পর এক্সপায়ার হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে বাই ডিফল্ট ওয়ান উইক রয়েছে আপনি এর উপরটায় যখনই ক্লিক করবেন একদিন থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত পাবেন তো ধরুন আপনি একদিন করে দিলেন একদিন করে দেওয়ার পর এখানে কিন্তু পাসপোর্টও দিতে পারেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড বা এস এম এস যেটা ইচ্ছা দিতে পারেন দেওয়ার পর এখানে যে সেভ অপশান রয়েছে এখানে সেভ করে দিলেই হলো তারপরে দেখুন এখানে কিন্তু কবে এক্সপায়ার হবে না হবে সেটা শো করে গেল তারপরে আপনি জাস্ট এটাকে সেন্ড করে পাঠিয়ে দিন এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন ধরুন আমি যদি এরকমভাবে আর একদিকে টানি দেখুন এখানে বিষয়টা আর্কাইভড হয়ে গেল কিন্তু এখানে যখন আমি এরকমভাবে টানছি এখানে দেখুন বলছে যে রিড হয়ে গেল এইটা অর্থাৎ এই যে মেলটা এসেছিলো সেটা আমি পড়ে নিয়েছি আবার দেখুন আমি যখন এইভাবে টানবো আবার কিন্তু এটা চলে আসলো অর্থাৎ আমি রিড করিনি এখানে দেখুন রিট করেছি আমি আবার দেখুন এখানে রিড করিনি আমি আবার এখানে যখন আমি করছি তখন সেটা আর্কাইভড হয়ে যাচ্ছে এদিকে করলেও আর্কাইভড হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ডান সাইড থেকে বাঁ সাইডে সুইপ করছি এটাই কি হবে সেটা কিন্তু আপনি নিজেই সিলেক্ট করতে পারেন তার জন্য আপনি কি করবেন এখানে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আছে দেখুন সেটিং সেই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখুন আছে জেনারেল সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসলেই দেখুন এখানে দেখতে পাবেন মেল সুইপ অ্যাকশন এই মেল সুইপ অপশানের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন আর ডানসাইট থেকে বাঁ সাইডে নিয়ে গেলে এবং বাঁ সাইড থেকে ডানসাইটে নিয়ে গেলে আপনি কী কী সুবিধা চান সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো এখানে দেখুন রাইট সুইপের ক্ষেত্রে এখানে এখানে এই সুবিধাগুলো রয়েছে আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন আবার সাইডের ক্ষেত্রে এখানে দেখুন চেঞ্জে গিয়ে আপনি এটাকে ডিলিট অপশানে করে দিতে পারেন তাহলে কি হবে এখান থেকে বেরিয়ে যখন আমরা মেন জায়গায় এবার এখানে দেখুন যখন আমরা এইভাবে সাইড থেকে ডান সাইডে আনবো তখন আনডিট হয়ে যাবে আবার যখন আমরা ডান সাইড থেকে সাইডে আনবো তখন এটা ডিলিট হয়ে যাবে দেখতে পেলেন এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন ধরুন আপনি কোন একটা মেসেজ ডিলিট করা ডিলিট করবেন বলে সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে ডিলিট করে দিলেন সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেল কিন্তু এই ফোনটাতে দেখুন যদি আমি কোনো মেসেজ ডিলিট করার চেষ্টা করি তো এখানে আরও একবার জানতে চাইছে যে আপনি কি এই মেসেজটা ডিলিট করতে চাইছেন বা এই মেলটা ডিলিট করতে চাইছেন আপনার অনেক সময় হতে পারে ভুলবশত কোনো একটা ভুল মেল এবং ইম্পর্টেন্ট মেল সিলেক্ট হয়ে গেল এবং আপনি ভুল করে ডিলিট করে ফেললেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেটিংটা করে নিতে পারেন কি করবেন এখানে দেখুন থ্রি লাইন রয়েছে এর ওপরটায় ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আছে সেটিং অপশান সেখানে যাবেন যাওয়ার পর এই যে জেনারেল সেটিংয়ে যাবেন যাওয়ার পর নিচের দিকে আসলে এখানে দেখুন কনফার্ম বিফোর ডিলিটিং এটাকে টিকমার্ক করে দিন তাহলে কী হবে ডিলিট করার আগে একবার আপনার কাছে পারমিশান চাইবে কনফার্ম বিফোর আর্কাইভড যদি আর্কাইভ করতে চান তার আগে আর করবেন কি না সেটাও আপনি একবার কনফার্মেশানের জন্য আসবে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন ঠিক তেমনিভাবে কাউকে ধরুন কোনো একটা মেল পাঠাবেন তো এটা যদি আপনি টিকমার্ক করে রাখুন তাহলে মেল পাঠানোর আগে আরেকবার আপনার কাছে জানতে চাইবে আপনি কি মেল পাঠাবেন তাহলে আপনার যদি কনফিউশন থাকে তাহলে ওইখানে আটকে যে রাখতে পারেন তা হলে মেলটা পাঠিয়ে দিতে পারেন খুব ভালো জিনিস এবং একটা জিনিস দেখুন অনেক ক্ষেত্রে আমাদের হয় কি আমাদের যদি মাল্টিপল আর জিমেল থাকে সেক্ষেত্রে আমরা কি করি সাধারণত এর ওপরে যাই গিয়ে পরপর একটা একটা করে চেঞ্জ করি যেটা আমার প্রয়োজন সেটা কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি এখানে খেয়াল করে দেখুন উপরটায় আপনি খেয়াল করে দেখুন যে কোনো ফোনেই একই রকমভাবে কাজ হবে এখানে দেখুন কীরকমভাবে চেঞ্জ হচ্ছে জাস্ট এরকমভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এবার একটা লাস্ট পয়েন্ট দিয়ে ভিডিও শেষ করব সেটা হচ্ছে অনেক সময় আমাদের যদি অনেকগুলো অর্থাৎ মাল্টিপল আর জিমেল থাকে সেক্ষেত্রে কি হয় যে এক একটা জিমেলের ভেতরে কিছুটা কিছুটা করে মেল থাকে তো সেইগুলো পরপর আলাদা আলাদাভাবে চেক করতে গেলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আর সিলেক্ট করতে হবে তারপর চেক করতে হবে তা না করে আপনি কিন্তু একই জায়গায় সমস্ত মেল রেখে দিতে পারেন তার জন্য কি করবেন এখানে দেখুন সাধারণত বাই ডিফল্ট প্রাইমারি থাকে আপনি কি করবেন এই যে থ্রি লাইন রয়েছে এর উপরে যাবেন যাওয়ার পর দেখুন অল ইন বক্সেস বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার ফোনে থাকা যত জিমেল রয়েছে এবং সেই জিমেলের ভেতরে থাকা যত মেল রয়েছে সব কিন্তু এখানে এক জায়গায় শো করবে এবং এক জায়গা থেকে আপনি সবটা দেখতে পাবেন আরেকটা বিষয় কি আপডেট করার পর যেটা এসছে সেটা হচ্ছে এই থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন অ্যাক্টিভ বলে একটা অপশান রয়েছে এর ওপরটায় ক্লিক করলে এখানে আপনি ডিউ নট ডিস্টার্ব এবং সেট অ্যাস অ্যাওয়ে এটা কিন্তু আপনার সুবিধা মতো আপনি করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন